হাই এসএসসি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে এসএসসি পদার্থবিজ্ঞানের নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। সেটা অধ্যায় তিনের যে বল ছিল, এই বলের আমরা আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা নিউটনের প্রথম সূত্র, বল, মহাকর্ষ বল, ভরবেগ, শক্তি, সংরক্ষণশীলতা। তো এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। না বন্ধুরা, আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে এখন আলোচনা করবো, নিউটনের প্রথম সূত্র বা নিউটনস ফার্স্ট ল। তো তোমরা একটু দেখো নিউটনের প্রথম সূত্রটা কি। নিউটনের প্রথম সূত্রটা এইরকম, তিনি বলেছেন যে বাহ্যিক কোনো বল যদি আমরা কোনো বস্তুর প্রয়োগ না করি তো এই বস্তুটা আজীবন স্থির থাকে, আবার অথবা কোনো একটা গতিশীল বস্তুকে আমরা যদি আরেকটু ধাক্কা দিই তবে গতিশীল বস্তুটার যে গতিশীলতা সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। অর্থাৎ বাহ্যিক কোনো বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এই ধারণাটা আসলে এরকম যে বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তবে ওই বস্তুটা যে স্থির যদি থাকে সে আগে, তো সে আজীবনই স্থির থাকবে। অথবা যদি আমরা এইভাবে বলতে পারি যে যদি কোনো গতিশীল বস্তুকে আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করি তাহলে সে কিন্তু থেমেও যেতে পারে, অথবা তার যে বলের যে ফোর্সটা সেটা কিন্তু আরও বেড়েও যেতে পারে। তো চলো আমরা এখন নিউটনের প্রথম সূত্রের নিয়ে আলোচনা করলাম, থিওরিটা আমরা একটু দেখি। ধরে নাও বন্ধুরা, এখানে আমার একটা বস্তু রাখা আছে একটা তলের উপরে। তো বস্তুটা যদি আমাদের স্থির থাকে তো আমরা এর উপরে যদি কোনো বল ক্রিয়েট না করি, ধরলাম আমরা এই বস্তুর এখানে আছে, ধরে নাও এটা একটা টেবিল, তো এই টেবিলটা কিন্তু এখানে স্থিরভাবে রাখা আছে। তো এই টেবিলটার উপরে যদি আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তো এই টেবিলটা কিন্তু আজীবন এখানে স্থিরই থাকে যাবে। তো এই টেবিলটা কিন্তু এখানে স্থির আছে, তো এখানে স্থির থাকার ওর একটা প্রবণতা, তো এখানে বল যদি আমরা প্রয়োগ না করি সে কিন্তু আজীবন ওখানে স্থির থাকবে। আবার যদি বলা হয় যে একটা বাস সে চল দিছে, ধরে নিলাম এটা একটা বাস সে চল দিছে, এই বাসটাকে যদি এখন ধরে না বাসটা গতিশীল আছে, তো এই বাসটাকে তুমি যদি না থামাও ওই বাসটা কিন্তু আজীবন গতিশীলই থাকতে যাবে। তো এটাকে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করে থামাই তাহলে বস্তুটা থেমে যাবে, আর যদি আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি বস্তু কিন্তু আজীবন গতিশীল থাকবে। তো এটাই ছিল আমাদের নিউটনের যে প্রথম সূত্রটা। আবার তোমরা এই নিউটনের প্রথম সূত্রটা থেকে কিন্তু খুব সহজে জড়তার একটা সংজ্ঞা পাবা। জড়তা হচ্ছে স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর যে গতিশীল থাকার যে প্রবণতা, সেটাই ছিল কি আমাদের জড়তা। না বন্ধুরা, এখন আমরা বল নিয়ে আলোচনা করবো। আসলে বল জিনিসটা কি? বল জিনিসটা যদি আমরা বেসিক কোনো একটা ধারণা যদি পেতে চাই, তো বলটা এরকম যে কোনো একটা স্থির বস্তুর উপরে যদি যেটা আমরা ক্রিয়া করি তো স্থির বস্তুটা কিন্তু গতিশীল হবে, আবার যদি কোনো গতিশীল বস্তুর উপরে আমরা ক্রিয়া করি তো গতিশীল বস্তুটা কিন্তু স্থির হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের কি বন্ধুরা, বল। তো আমরা বলের সংজ্ঞাটা নিউটন গতির প্রথম সূত্র থেকেও কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি যে বল এমন একটা ধর্ম যেটা কোনো গতিশীল বস্তুর গতিকে কমাতে পারে বা বাড়াতে পারে, আবার কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে। বন্ধুরা এমনভাবে বলতে পারি যে বল এটি এমন একটা শক্তি যেটা কোনো একটা স্থির বস্তুর মধ্যেকার যে সঞ্চিত শক্তি এটাকে বাড়িয়ে দেয়, বা গতিশীল কোনো বস্তুর যে মধ্যে সঞ্চিত শক্তি এটাকে কমিয়ে দিতেও পারে আবার বাড়িয়ে দিতেও পারে। তো এটাই ছিল বন্ধুরা আমাদের কি বলের যে বেসিক নলেজটা। না বন্ধুরা, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাকে আমরা বলি, এটা খুব চমৎপ্রদ একটা বল। তো আমাদের সৃষ্টি জগতে যত বস্তু আছে সবারই কিন্তু কিছু না কিছু পরিমাণ কিন্তু ভর অবশ্যই আছে। তো এটা এদের ভরের কারণেই কিন্তু একে অপরকে কী করে বন্ধুরা, আকর্ষণ করে। তো আমরা বলতে পারি যে আমাদের যে সৃষ্টি জগতে যে সকল বস্তু এদের মধ্যে যে আকর্ষণ বল, এই বলটাই কিন্তু আমরা বলতে পারবো কি মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে তোমরা মহাকর্ষ বলের খুব চমৎকার একটা বল, এই বলের সংজ্ঞাটা এইভাবে দিবে যে দুটি বস্তু আমাদের সৃষ্টি জগতে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বলটাকে আমরা বলবো মহাকর্ষ বল। এখানে বন্ধুরা আমি দুইটা কথা বলছি, একটা আকর্ষণ বল আর একটা বিকর্ষণ বল। তো তোমরা জানো যে দুটি বিপরীত ধর্মী চার্জ একে অপরকে কী করে সবসময় আকর্ষণ করবে। তো ভরবেগটা কি? আসলে ভর এবং বেগের যে গুণফল সেটা হচ্ছে ভরবেগ। ধর একটা এম্বারে একটা বস্তু দাঁড়ায় আছে, তার উপর আমরা ভি বেগ ক্রিয়া করলাম, তো এর মধ্যে যে আমাদের ভর এবং বেগের যে গুণফলটা হলো, তো এই গুণফলটাই হবে আমাদের ভরবেগ। এটাকে সবসময় পি দ্বারা প্রকাশ করা, তোমরা মনে রাখবা ভরবেগকে অল টাইম পি দ্বারা প্রকাশ করা হবে, এবং পি ইকলটা আমরা পাবো এম ভি, কারণ আমরা জানলাম ভর এবং বেগের যে গুণফলটা এটা কি আসলে ভরবেগ। তো পি ইকলটা আমরা লিখতে পারি এম ভি। তো তোমরা একটু দেখো এর যে এককটা, এককটা আমরা কীভাবে পড়বো, আমাদের এককটা কিন্তু কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান। আমরা কিন্তু ভরবেগ পি ইকল পেলাম এম ভি, যেখানে এমটা আমাদের কি আসলে বস্তুর ভর, এমটা বস্তুর ভর। তো আমরা জানি ভরকে কেজি এককে প্রকাশ করা হয়, আবার ভি হচ্ছে বেগ, এককে মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করা হয়। তাহলে ভরবেগের যে এককটা এটা কেজি মিটার পার সেকেন্ড। নাও নেক্সট আমরা আসি এখন মাত্রা সমীকরণে। আসলে মাত্রা সমীকরণটা কি? মাত্রা সমীকরণ হচ্ছে এখানে এম ভিরই মাত্রা সমীকরণটা আমরা একটু কনভার্ট করবো, এম এর মাত্রা সমীকরণ, অর্থাৎ ভরের মাত্রা সমীকরণ বড় হাতের এম, আবার বেগের মাত্রা সমীকরণ কী হবে এল টি ইনভার্স ওয়ান। তো আমরা ভরবেগের একক দেখলাম,
ভরবেগের মাত্রা সমীকরণ দেখলাম ভরবেগে। বন্ধুরা আমরা এখন বলবো যে ভরবেগের শক্তি সংরক্ষণশীলতা। তো ভরবেগের শক্তি সংরক্ষণশীলতা এমন বলতেছে যে কোনো একটা বস্তুর আদি ভরবেগের যে কোনো একটা বস্তুর কোনো বস্তুদ্বয়ের আদি ভরবেগের যে যোগফল এবং শেষ ভরবেগের যে যোগফল এটা সবসময় সমান হয়। তো চলো আমরা একটু এখন দেখে নিই। তো কোনো একটা ভরবেগের শক্তি সংরক্ষণশীলতা জানার আগে আমরা একটা বেসিক কিছু একটা ধারণা চলে আসি। ধরো দুইটা বস্তু এখানে যাচ্ছে, ধরো দুইটা ট্রাক ধরে নাও তোমরা, দুইটা ট্রাক সামনে যাত্রা করতেছে। তো এটা ধরে নাম আমরা এম ওয়ান ভরের ট্রাক, এটা আমরা ধরে নিলাম এম টু ভরের ট্রাক। তো এর কিন্তু একটা আদিবেগ আছে, তো এর আদিবেগটা আমরা ধরে নিলাম ইউ ওয়ান এবং এর আদিবেগটা ধরে নিলাম ইউ টু। আবার এর কিন্তু একসময় শেষ ভরবেগ হবে, সেটা হবে ভি ওয়ান, এর ক্ষেত্রে আমরা ধরে নিলাম ভি টু। তাহলে এই যে ট্রাকটা এর ক্ষেত্রে ভর আমরা এম ওয়ান ধরলাম, আদিবেগ ইউ ওয়ান এবং শেষ বেগটা ভি ওয়ান। এর যে ভরটা এম টু, আদিবেগ ইউ টু, শেষ বেগটা ভি টু। তো আমরা দুইটা ট্রাকের ক্ষেত্রেই কিন্তু একটা আদি ভরবেগ পাবো আর একটা কী পাবো, শেষ ভরবেগ পাবো। এবং আমরা যদি দেখি এদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগের যে যোগফলটা এটা সবসময় কী হচ্ছে, সমান হচ্ছে। তো চলো আমরা একটু দেখে নিই। তো আমরা যদি আদি ভরবেগ যদি দেখি, আমরা যদি দেখি আদি ভরবেগ, তাহলে আদি ভরবেগ বলতে এটা বোঝাচ্ছে যে এম ওয়ান ইউ ওয়ান, ইউ ওয়ানতে আদিবেগ এবং ভরটা আমাদের অল টাইম ইউ এর বেলায় যেটা থাকবে ভি এর বেলায় কিন্তু সেম থাকবে, ভর কোনো দিন চেঞ্জ হয় না আমরা জানি। তাহলে আমরা লিখতে পারবো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। আবার আমরা লিখতে পারবো শেষ ভরবেগ, শেষ ভরবেগটি এমন হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো আমাদের ভরবেগ শক্তি সংরক্ষণশীলতা বলতেছে দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি অল টাইম কী হয়, সমান হয়। তো আমরা ভরবেগ সংরক্ষণশীলতা থেকে লিখতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান লিখতে পারবো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো এই কন্ডিশনটা কখন হবে, যখন বস্তুদ্বয়ের ভরবেগ সংরক্ষণ। তো তোমরা এটা জানার আগে আমরা আরেকটা জিনিস এখানে জানি, আমরা আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কখন দিলাম, এখানে দুইটা বস্তু নিয়েই কিন্তু কাজ করতেছি। তো আদি ভরবেগে আমরা আরেকটা কথা বলতে পারি যে সংঘর্ষের আগের যে ভরবেগটা, এটা আমরা এখানে লিখতে পারি যে সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। অর্থাৎ তোমরা সবসময় মনে রাখবা যে বস্তুর আদি ভরবেগ হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ এবং বস্তুর যে পরের ভরবেগ সেটাকে আমরা বলতে পারি সংঘর্ষের যে পরের ভরবেগ সেইটা। তো আমরা সংঘর্ষশীলতার নীতি দ্বারা কী দেখলাম যে বস্তুদ্বয়ের যে সংঘর্ষের আগের ভরবেগ, এক কথা তোমরা এইভাবে বলতে পারো সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সবসময় সমান হয় বন্ধুরা। তো এই বস্তু দুইটা যখন সংঘর্ষ হবে, তো আমরা জানি যে রাস্তাঘাটে কিন্তু সাধারণ দুর্ঘটনা হয়ে থাকে, একটা বস্তুর সাথে আরেকটা বস্তু সংঘর্ষ হয়। তো এই বস্তুদ্বয় যদি সংঘর্ষে আমরা আগের ভরবেগটা দেখি সেই ভরবেগটা এবং সংঘর্ষ হওয়ার পরের যে ভরবেগটা থাকে সেই ভরবেগটার যোগফল বা সমষ্টি সবসময় সমান থাকে বন্ধুরা। তো কাজেই আমরা এই ভরবেগের শক্তি সংরক্ষণশীলতার যে নীতিটা থেকে আমরা এই সূত্রটা খুব সহজেই বলতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো আমরা কালকে এই সম্পর্কে আরও যে পরের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যেখানে থাকবে আমাদের নিউটন গতির দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এবং আরও সামথিং যে আলোচনাগুলো আছে, অর্থাৎ এই যে আমাদের যে অধ্যায় তিনের কোনো সমস্যা আশা করি তোমাদের আর থাকবে না আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। এবং আমাদের এই অধ্যায় তিনের যত এমসিকিউ সিকিউ প্রশ্ন আসে আশা করি আমাদের যে বেসিক নলেজগুলো থেকে তোমরা প্রায় 99% প্রশ্নের কমন করতে পারবা, এটা আমরা অবশ্যই আশা করি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তো সবাই আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে ক্লিক করবা বন্ধুরা। এবং আমাদের যে ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে খুব বেশি বেশি করে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।